শ্রবণমঙ্গলম শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আমরা পাঠ করছি উদ্বোধন প্রকাশিত দিনলিপি অনুযায়ী যে কথামৃতটি প্রকাশিত হয়েছে তার প্রথম খণ্ড থেকে আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দে অক্টোবর চতুর্থ পরিচ্ছেদ পরবর্তী অংশ যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কি ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হলো বললাম তুমি কীরকম লোক গা যুধিষ্ঠির কেবল নরক দর্শনই মনে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ধমা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না আরও কত কি বলতে যাচ্ছিলাম আমার আমার মুখ চেপে একটু একটু পরেই কাজ আছে বলে চলে গেল পরে কাপ্তেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজা রাজাটাজা বলতে পারবো না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপরে বললাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো তারপর দেখলাম সাহেব আনাগোনা করতে লাগলো পাঠালো আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মত্ত অবস্থায় আরেকদিন বরানগর ঘাটে দেখলাম জয় মুখুঞ্জে জব করছে কিন্তু অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপ্পর দিলাম একদিন রাসমণি ঠাকুরবাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসতো আর দুই একটা গান গাইতে বলতো গান হচ্ছে দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে অমনি দুই চাপ্পর তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত করে রইলো হলধারীকে বললাম দাদা এ কি স্বভাব হলো কি উপায় তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিচ্ছু ভালো লাগে না বিষয়ের কথা শুনলে বসে বসে দাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল তখন কাশিতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এই সব কথা আমি কাঁদতে লাগলুম বললুম মা আমায় কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই ঠাকুরের ভক্তদের বিশেষত নরেন্দ্র একটু বিশ্রাম করিতে বলিলেন কিন্তু নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন পঞ্চম পরিচ্ছেদ বৈকাল হইয়াছে নরেন্দ্র গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের নরেন্দ্র প্রিয় হাজরা এরা সব আছে নরেন্দ্র কীর্তন গাইলেন খোল বাজিতে লাগিল চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মহন গুণতি হৃদয় রঞ্জন নরেন্দ্র আবার গাহিলেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে আবার গাইতে থাকলেন আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম নাম উথলিবে সুধা সিন্ধু পিও অবিরাম পান করো আর দান করো হে খোল করতাল লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন কখনো গাইতেছেন প্রেমানন্দে রসে হরে চিরমগ্ন আবার কখনো গাইতেছেন সত্যম শিব সুন্দর রূপে ভাতি হৃদি মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গান গাহিতেছেন আনন্দ বদনে বল মধুর নাম মধুর হরি নাম কীর্তনান্তে নরেন্দ্র ঠাকুর নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুর হৃদয়ের মধ্যে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিতেছেন দ্রুতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পাদচরণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন হঠাৎ উন্মত্তের নাই বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মার যার সহায় তার মায়া কি করতে পারে এই কথা বলিতেছেন আজই পর্যন্ত ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तान् कम्पादृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि